আলাইকুম। গ্রিনফিল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম নুরুলদিনের কথা মনে পড়ে যায়। লিখেছেন সৈয়দ শামসুল হক। আমরা মূল কবিতায় যাওয়ার আগে বরাবরের মতো কবি সম্পর্কে একটু জেনে নিব। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হককে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। সৈয়দ শামসুল হক প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। একাধারে গল্প, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। মানুষের জটিল জীবন প্রবাহ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যের মূল প্রবণতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহিনে, রজ্জুপথে চলছি, পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুলদিনের সারা জীবন, ঈর্ষা প্রভৃতি তার রচিত কাব্যনাটক। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, 21 পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। তিনি 2016 সালে 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের সৈয়দ শামসুল হক সম্পর্কিত আলোচনা। তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি সাহিত্যের সকল শাখায় পদচারণা। তিনি সাফল্যের সঙ্গে সাহিত্যের সকল শাখায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা এখন নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটি পড়ব। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের নুরুলদিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত। কবিতায় নুরুলদিন যেন হয়ে উঠেছে বাঙালির প্রতিবাদের প্রতীক। 1971 সালে এ বাংলায় শকুনরূপী পাক সেনারা যখন তাদের তাণ্ডব শুরু করে, যখন বাঙালি হারায় তার বাকস্বাধীনতা, যখন বাংলার রাজপথ হয় আপনজনের রক্তে রঞ্জিত, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুলদিনকে। 1179 খ্রিস্টাব্দে নুরুলদিনের ডাকে যেভাবে মানুষ জেগে উঠেছিল, এখনও সেই নুরুলদিনের সংগ্রামের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলার মানুষ জেগে উঠবে, এটাই কবির বিশ্বাস। আমরা যদি কবিতাটা দেখি তাহলে দেখব যে কবি জাতির সংকটের সময়, দেশের সংকটের মুহূর্তে নুরুলদিনকে মনে করছেন। তিনি বারবার বলছেন নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এখন এই নুরুলদিন কে ছিলেন? নুরুলদিন ছিলেন একজন কৃষক নেতা। তার ডাকে কৃষকরা সামন্ত প্রভুদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিলেন, বিদ্রোহ করেছিলেন, অন্যায় না মেনে প্রতিবাদ করেছিলেন। সেই নুরুলদিনের কথাই কবির মনে পড়ছে। তার কারণ, বাংলাও এখন প্রতিকূল অবস্থায় প্রতীত। বাংলা এখন শকুনরূপী দালালের অবস্থান। এই পাকবাহিনীরা বাংলার মানুষের বাকস্বাধীনতাকে হরণ করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলাকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে। এই রকম এক পরিস্থিতিতে বাঙালি আজ ঘুমন্ত, বাঙালি আজ প্রতিবাদ করছে না, বাঙালি আজ নিশ্চুপ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সৈয়দ শামসুল হক নুরুলদিনকে কামনা করেছেন। তিনি মনে করেন নুরুলদিন যদি আবার ফিরে আসে, অর্থাৎ নুরুলদিনের চেতনা যদি আবার বাংলায় ফিরে আসে, বাঙালি আবার সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে উঠবে, বাঙালি আবার প্রতিবাদী হয়ে উঠবে নুরুলদিনের মতো করে বাঙালি প্রতিবাদ করবে, বাঙালি পাক শাসকদের, পাক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের অধিকার আদায় করবে। তাই সৈয়দ শামসুল হক নুরুলদিনের সেই সংগ্রামী চেতনাকে বাংলায় আবির্ভূত হতে বলেছেন। তিনি নুরুলদিনের সেই সংগ্রামী চেতনার অনুপ্রাণিত হয়ে বাঙালিকে প্রতিবাদী হয়ে উঠতে বলেছেন। তাই তিনি বারবার বলেছেন নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এই হচ্ছে আমাদের কবিতার মূল কথা। আমরা এখন কবিতা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব।
তবে জ্ঞানমূলক প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে আমি বরাবরের মতো একটি কথা বলবো, সেটি হচ্ছে অবশ্যই তোমরা মূল কবিতাটি পড়ে নিবে, কারণ মূল কবিতা যদি তোমরা না পড়ো তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। আর মূল কবিতা যদি তোমাদের পড়া থাকে তোমরা যে কোনো জ্ঞানমূলক প্রশ্নর কিন্তু উত্তর করতে পারবে। তাই আমি এখন তোমাদের সঙ্গে কিছু নমুনা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আমি জ্ঞানমূলক প্রশ্নের আলোচনায় যাচ্ছি। কবির দেহ থেকে রক্ত কোথায় ঝরে পড়ে? কবির দেহ থেকে রক্ত ইতিহাসের পৃষ্ঠায় ঝরে পড়ে, অর্থাৎ বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত বাঙালিদের অবস্থাকে বোঝানো হয়েছে এখানে। হাজার হাজার তারা কোথায় রয়েছে? হাজার হাজার তারা নীলক্ষা আকাশের নীলে রয়েছে। নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টি সীমানার বাইরে। নীলক্ষার নীলে তীব্র শীষ দেয় কে? নীলক্ষার নীলে তীব্র শীষ দেয় চাঁদ। অতীত কোথায় হানা দেয়? অতীত মানুষের বন্ধ দরজায় হানা দেয়। দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন কোথায় দেখা দেয়? দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন মরা আঙিনায় দেখা দেয়। বাঙালির আঙিনাটাকে মরা আঙিনা বলা হয়েছে, বাংলার আঙিনাকে মরা আঙিনা বলা হয়েছে। শকুন কোথায় নেমে আসে? শকুন নেমে আসে সোনার বাংলায়। এই এই অবজেক্টিভগুলো কিন্তু কবিতার লাইন থেকে নেওয়া, তাই তোমরা অবশ্যই কবিতাটা খুব ভালো করে পড়বে। নীলক্ষা শব্দের অর্থ কী? নীলক্ষা শব্দের অর্থ দৃষ্টি সীমা অতিক্রমী। সবাইকে কবি কীভাবে বসতে বলেছেন? সবাইকে কবি গোল হয়ে ও ঘন হয়ে বসতে বলেছেন, তার কারণ কবি এখন সবাইকে নুরুল দিনের কথা বলবেন, নুরুল দিনের চেতনায় কবি সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করবেন। নয় নম্বর দেখো, নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে মানুষ জেগে উঠেছিল? নুরুল দিনের ডাকে 1783 খ্রিস্টাব্দে মানুষ জেগে উঠেছিল। আর যদি তোমাদের প্রশ্নটা এভাবে আসে, নুরুল দিনের ডাকে কত বঙ্গাব্দে মানুষ জেগে উঠেছিল, তাহলে হবে নুরুল দিনের ডাকে 1189 বঙ্গাব্দে মানুষ জেগে উঠেছিল। কবিতায় কতটি লোকালয়ের কথা বলা হয়েছে? কবিতায় 69,000 লোকালয়ের কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে, নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? নুরুল দিনের বাড়ি ছিল রংপুরে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কার আলখাল্লার কথা বলা হয়েছে? নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, দালালের আলখাল্লার কথা বলা হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, দালাল কারা? নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, দালাল হচ্ছে পাকিস্তানি দেশদ্রোহীরা, অর্থাৎ যারা রাজাকাররা ছিল আর কি। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কি লুট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, স্বপ্ন লুট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, এটা আমরা বলেছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কোথায় আসর আহ্বান করা হয়েছে? নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, প্রশস্ত প্রান্তরে আসর আহ্বানের কথা বলা হয়েছে। তো এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসবে, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো মতো পড়বে, এছাড়াও মূল কবিতা তো অবশ্যই পড়বে। তো এখন আমরা এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতা থেকে জ্ঞানমূলক সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। প্রথমে আমি উদ্দীপকটি পড়ছি, একটু খেয়াল করো। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে, সেই বেঁচে থাকার সর্বশেষ অবলম্বনটুকু যখন অনিশ্চিত হয়ে পড়ে, উৎপীড়িতের উৎপীড়ন যখন দুর্দমনীয় হয়ে ওঠে, অসভ্যের বর্বর লোভ যখন সর্বস্ব গ্রাস করতে উদ্যত হয়, তখন রুখে দাঁড়াতে হয়। রুখে না দাঁড়িয়ে আর কোনো উপায় থাকে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন রুখে দাঁড়াতে হয়, রুখে না দাঁড়িয়ে তখন আর কোনো উপায় থাকে না। দেখো প্রথম ক নম্বর প্রশ্নটি, নুরুল দিনের বাড়ি কোথায়? নুরুল দিনের বাড়ি রংপুরে। শকুন নেমে আসে এই সোনার বাংলায় বলতে কী বোঝানো হয়েছে? শকুন নেমে আসে এই সোনার বাংলায় বলতে
এখানে শকুন দ্বারা স্বাধীনতা বিরোধী দালাল ও পাক বাহিনীকে বোঝানো হয়েছে। শকুন নাম নেমে আসে এই বাংলায় বলতে কবির এই বাংলায় শত্রুদের অতর্কিত আক্রমণের বিষয়টি বোঝানো হয়েছে। 1971 সালের হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়টি এই লাইনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। কবিতার বিষয়বস্তু ও উদ্দীপক কিভাবে তুল্য ব্যাখ্যা করো। আমরা কবিতার বিষয়বস্তু ও উদ্দীপকের মধ্যে তুলনা যদি করি তাহলে যেই জায়গায় সাদৃশ্য সেটা হচ্ছে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিক থেকে। অন্যায় এবং অত্যাচারের দিক থেকে রুখে দাঁড়ানোর অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিক থেকে কবিতা এবং বিষয়বস্তুর মধ্যে কবিতার বিষয়বস্তু ও উদ্দীপকের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। আমরা যদি কবিতাটা দেখি, মানে উদ্দীপক আমাদের নুরুলদিনের কথা মনে পড়ে যায়, কবিতাটা দেখি সেখানে আমরা দেখব কবি নুরুলদিনের কথা স্মরণ করছেন মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। পাক সেনারা, দেশের দালালরা যে মানুষের উপর অত্যাচার করছে, যে অন্যায় করছে, যেই নিপীড়ন চালাচ্ছে মানুষের উপর, এই অন্যায় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য, রুখে দাঁড়ানোর জন্য তিনি নুরুলদিনের চেতনাকে আহ্বান করছেন। আমরা উদ্দীপকেও দেখি যে উদ্দীপকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। তাই আমরা বলবো অন্যায় অত্যাচারের দিক থেকে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিক থেকে সাদৃশ্য বা তুলনা করা যায়। নুরুলদিনের জেগে ওঠা ও উদ্দীপকের মানুষের রুখে দাঁড়ানো একই প্রেরণাজাত, আলোচনা করো। অবশ্যই একই প্রেরণাজাত, অর্থাৎ মন্তব্যটি সঠিক। উদ্দীপকের মানুষ রুখে দাঁড়িয়েছে কেন? নিপীড়ন সইতে না পেরে। উৎপীড়িত মানুষরা তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটা সহ্য করতে না পেরে দেয়ালে তাদের যখন পিঠ ঠেকে গিয়েছে, তারা প্রতিহত করার জন্য প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে। নুরুলদিনও জেগে উঠেছিল অন্যায়ের প্রতিবাদের লক্ষ্যে। সামন্ত প্রভুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদের করার জন্য নুরুলদিন জেগে উঠেছিল এবং নুরুলদিনের সেই প্রেরণাকে কাজে লাগিয়ে বাঙালিদেরকে কবি জেগে উঠতে বলেছেন। তাই আমরা বলবো যে উভয় ক্ষেত্রেই একই প্রেরণা কাজ করেছে, তাই মন্তব্যটি সঠিক। আমরা এই পর্যায়ে অনুশীলনী সৃজনশীল নিয়ে আমরা একটু আলোচনা করব। অনুশীলনী সৃজনশীলে তোমরা যাও, তোমরা প্রত্যেকে বইটি খোলো, আমি কবিতার উদ্দীপকটি পড়ছি। একটি কবিতা লেখা হবে তার জন্যে অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। অর্থাৎ এখানে বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে, জনতাদের মধ্যে প্রতিবাদের যে উত্তেজনা সেই উত্তেজনার কথা বলা হয়েছে। ক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো, নুরুলদিনের বাড়ি কোথায় ছিল? নুরুলদিনের বাড়ি ছিল রংপুরে। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এটা আমি একটু আগেই তোমাদেরকে ব্যাখ্যা করেছি যে এইখানে শকুন বলতে স্বাধীনতা বিরোধী দালাল এবং পাক বাহিনীদের বোঝানো হয়েছে। তারা বাংলার মানুষদের উপর যে অত্যাচার করেছিল তার কারণে তাদেরকে শকুন বলা হয়েছে। গ নম্বর দেখো, কবিতাংশের কবির চেতনার সঙ্গে নুরুলদিনের চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো। কবিতাংশের কবির চেতনার সঙ্গে নুরুলদিনের আবির্ভাবের প্রত্যাশা ও তার সংগ্রামী চেতনার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের কবিতাংশে কবির চেতনা একজন কবি বা যোগ্য নেতার আবির্ভাবের প্রত্যাশা ফুটে উঠেছে। তার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে তিনি আসেন, তার আগমনে মানুষের মনে আনন্দের জোয়ার বইতে থাকে। অন্যদিকে নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায়ও, নুরুলদিনের মতো সংগ্রামী নেতার আগমনকে প্রত্যাশা করা হয়েছে। তাই আমরা বলতে পারবো নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কবির জাতির দুর্দিনে নুরুলদিনের আগমন প্রত্যাশা করেছেন, তার আগমনে অভাগা মানুষ জেগে উঠবে সেই কথা উদ্দীপকেও বলা হয়েছে। তো আমরা ঘ নম্বর প্রশ্নে যাচ্ছি, দেখো, প্রেক্ষাপটগত সাদৃশ্য থাকলেও কবিতাংশটিতে নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কবির অভিব্যক্তির সার্থক রূপায়ণ ঘটেনি, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। কবিতাংশ ও আলোচ্য কবিতার প্রেক্ষাপটে, অর্থাৎ জাতীয় নেতার আবির্ভাবের প্রত্যাশার মধ্যে সাদৃশ্য থাকলেও আলোচ্য কবিতায় কবির অভিব্যক্তিতে আরও নানা বিষয় উঠে এসেছে। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায়, কবির বিশ্বাস নুরুলদিনের ডাকে এদেশের অভাগা মানুষ জেগে উঠবেন।
আর উদ্দীপকে আমরা দেখি লক্ষ লক্ষ বিদ্রোহী শ্রোতা কবির অপেক্ষায় বসে আছে। সেই কবি শত বছরের শত সংগ্রাম শেষে ফিরে এসেছেন জনসমুদ্রে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটিতে। দেখা যায় নুরুল দিনের জন্য অসংখ্য মানুষের অপেক্ষা, কেননা নুরুল দিনের মতো নেতাই পারেন মানুষের দুঃখ ঘোচাতে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়। কবি যে কোনো দুঃসময়ে সকলকে একত্রিত হতে বলেছেন, নুরুল দিনকে স্মরণ করেছেন। দালালের আলখাল্লায় যখন দেশ ছেয়ে যায়, তখন প্রতিবাদী হয়ে ওঠার জন্য তিনি নুরুল দিনকে স্মরণ করেছেন। অর্থাৎ নুরুল দিন কবির শিল্পভাবনায় প্রতিবাদের প্রতীক। অন্যদিকে আলোচ্য কবিতায় অর্থাৎ উদ্দীপকের কবিতায় সংগ্রামী নেতাকে আহ্বানের ভাবনাই শুধু মূর্ত হয়ে উঠেছে, এই রকম সার্থক অভিব্যক্তির প্রকাশ ঘটেনি, তাই আমরা বলবো মন্তব্যটি সঠিক। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরেছ। ঠিক এই রকমই সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে। আমরা এখন কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, আমরা এখন কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এক নম্বর প্রশ্ন, কবি সকলকে স্থির হয়ে বসতে বলেছেন কেন? কবি সকলকে একত্রিত করার জন্য, সংগঠিত করার জন্য স্থির হয়ে বসার আহ্বান জানিয়েছেন। অতীতে ঘটে যাওয়া নানা ধরনের সংগ্রামী ইতিহাস কবি সকলকে শোনাতে চান, কারণ অতীতের সেই সব ঘটনার সঙ্গে বর্তমানের বিপদের মিল আছে। অতীতের সেই সব ঘটনার সঙ্গে বর্তমানের পরিস্থিতির মিল আছে, তাই কবি অতীতের সেই ঘটনাগুলো মানুষকে শুনিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে চান, শত্রুর বিরুদ্ধে সংগঠিত করতে চান, তাই তিনি সকলকে স্থির হয়ে বসতে বলেছেন। বাংলার আঙিনাকে মরা আঙিনা বলা হয়েছে কেন? অত্যাচারিত হতে হতে বিধ্বস্ত অবস্থা হওয়ায় বাংলার আঙিনাকে মরা আঙিনা বলা হয়েছে। বাংলার মাটি বারবার বিদেশিদের দ্বারা হয়েছে শাসিত। নিরীহ বাঙালি বলে পরিচিত এই ভূখণ্ডে বারবার শকুনেরা হানা দিয়েছে। অত্যাচারী ধ্বংসলীলা এই অঞ্চল হয়েছে বিধ্বস্ত। বাংলার এই করুণ অবস্থার প্রেক্ষিতে এই আঙিনাকে মরা আঙিনা বলা হয়েছে। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, ব্যাখ্যা করো। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায় বলতে কবি 1971 সালে এদেশে শকুনরূপী দালালদের দৌরাত্ম্যকে বুঝিয়েছেন। আমাদের এই সোনার বাংলা বারবার বিদেশিদের শোষণের শিকার হয়েছে। তারা হানা দিয়েছে বাংলার সবুজ শ্যামল প্রান্তরে। তাদের সাহায্য করেছে এদেশের কিছু দালাল। তাদের জন্যই দেশ ও জাতি হয়েছে বিপন্ন, বিপদগ্রস্ত। উদ্ধৃত অংশ দ্বারা কবি এদেশের মাটিতে দালালদের এরকম দৌরাত্মকে বুঝিয়েছেন। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় কোন প্রসঙ্গে বলা হয়েছে? যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় এই কথাটি স্বপ্ন লুট হওয়া স্বপ্ন নুরুল দিন ফিরিয়ে আনতে পারবেন, এজন্য নুরুল দিনকে স্মরণ করার প্রসঙ্গে বলা হয়েছে। নুরুল দিন বাংলার মানুষের স্বপ্নকে রূপায়িত করেছিলেন তার সংগ্রামী চেতনার মাধ্যমে। শোষিত মানুষকে স্বপ্নকে তিনি বাস্তবায়নের পথ দেখিয়েছেন। তাই কবির স্বপ্ন যখন লুট হয়ে যাচ্ছে, তখন তিনি নুরুল দিনকে স্মরণ করেছেন। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জাগো বাহে কণ্ঠে সবাই, এটি রংপুরের একটা ভাষা। জাগো বাহে কণ্ঠে সবাই, আমরা জানি যে রংপুর নুরুল দিন ছিলেন হচ্ছে রংপুরের মানুষ, এবং এই কারণে নুরুল দিন মানুষকে ডাক দিবেন ঠিক রংপুরের ভাষায়, তাই এখানে বলা হয়েছে জাগো বাহে কণ্ঠে সবাই। এই উক্তিটির মধ্য দিয়ে আসলে কী ফুটে উঠেছে ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাগো বাহে কণ্ঠে সবাই উক্তিটির মধ্য দিয়ে ফুটে উঠেছে একটি প্রতীকী ব্যঞ্জনা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী নুরুল দিন যেন আবার ডাক দিয়ে উঠবেন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ পরিণত হয় এক ধ্বংসস্তূপে। তখন এদেশে প্রয়োজন হয় নুরুল দিনের মতো এক সাহসী মানুষের, যিনি ডাক দিয়ে সবাইকে একত্র করবেন। সবাই এক হয়ে লড়বে শত্রুর বিরুদ্ধে, মুক্ত করবে মাতৃভূমিকে। দেশের এই সংকটকালে, দেশের এই ক্রান্তিকালে কবির মনে পড়েছিল সেই সংগ্রামী নুরুল দিনের কথা, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, এবং সেই সংগ্রামী নুরুল দিন দেশের এই সংকট মুহূর্তে আবার সকলকে ডাক দিবেন জাগো বাহে কণ্ঠে সবাই এই কথাটি বলে। এই ছিল আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি নিয়ে আলোচনা। তো তোমরা, আমি আশা করব যে তোমরা কবিতাটি বুঝতে পেরেছ, তোমরা আমাদের আলোচনা বুঝতে পেরেছ। তোমরা প্রথমে মূল কবিতাটি পড়বে, কবিতার পড়ে দেখবে যে কিছু শব্দার্থ এবং টিকা আছে, অবশ্যই সেই অংশটুকু পড়তে হবে তোমাদের।
মূল বইটি খুব ভালো করে পড়ে তোমরা অতিরিক্ত সৃজনশীল এবং জ্ঞানমূলক প্রশ্ন চর্চা করবে। কারণ মূল বই যদি তুমি না পড়ো তাহলে আমি বারবার একই কথাই তোমাদেরকে বলি যে তোমরা মূল বই না পড়লে পরীক্ষায় ভালো করতে পারবে না। তাই অবশ্যই মূল বইটি পড়ে এই প্রশ্নগুলো সব চর্চা করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।